খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনের কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে জাতীয় মূল্য কমিশন গঠন করার দাবি জানিয়েছেন কর্মজীবী নারী সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক মত বিনিময় সভায় এ দাবি করেন। এ সময় বক্তারা বলেন, কৃষকদের কৃষি উৎপাদন ব্যয় প্রতিনিয়তই বৃদ্ধি পেলেও লাভজনক মূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা বলেন, সরকার 2013 সালের 28 নভেম্বর আমন ধান সংগ্রহের নিমিত্তে চালের যে ক্রয় মূল্য নির্ধারণ ও ঘোষণা করা হয়েছে, এতে কৃষকের কোনো লাভ নেই।